Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহ শিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, সর্বোপরি বিভিন্ন বিষয়ে আমাকে সহযোগিতা করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে উৎপাদন ব্যয় হিসাব অধ্যায় থেকে উৎপাদন ব্যয় বিবরণী অংশ থেকে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড 2018 সালের 11 নম্বর অঙ্কটি, অর্থাৎ 2018 সালে এই চারটি বোর্ডে একটি প্রশ্ন হয়েছে। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। লীরা মিলস লিমিটেড এর উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নে দেয়া হলো। কাঁচামালের মজুদ 1/1/2017 45,000 টাকা, উৎপাদিত পণ্যের মজুদ 1/1/2017 70,000 টাকা, কাঁচামাল ক্রয় 6,60,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 4,80,000 টাকা, পরোক্ষ মজুরি 90,000 টাকা, কারখানা উপরি ব্যয় 75,000 টাকা, কাঁচামালের মজুদ 31/12/2017 30,000 টাকা, উৎপাদিত পণ্যের মজুদ 31/12/2017 82,000 টাকা, বিক্রয় খরচ 48,500 টাকা, অফিস ও প্রশাসনিক খরচ 1,10,000 টাকা, উৎপাদিত পণ্যের বিক্রয় 18,30,000 টাকা, পরিত্যক্ত দ্রব্যাদি বিক্রয় 3,500 টাকা। কতে আমার কাছে জানতে চেয়েছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো, ক্ষতে আমার কাছে জানতে চেয়েছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, গতে আমার কাছে জানতে চেয়েছে আয় বিবরণী প্রস্তুত করো এবং নিট লাভ অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে আসি ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমরা জানি কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয় বা কাঁচামালের সমাপনী মজুদ। তাহলে আমরা কাঁচামালের প্রারম্ভিক মজুদ অর্থাৎ কাঁচামালের মজুদ 1/1/2017 বা কাঁচামালের প্রারম্ভিক মজুদ 45,000 টাকা, এটার সাথে যোগ হবে কাঁচামাল ক্রয় 6,60,000 টাকা, যোগ করলে আমরা পাচ্ছি 7,05,000 টাকা। এটার থেকে সমাপনী কাঁচামাল অর্থাৎ কাঁচামালের মজুদ 31/12/2017 বাদ যাবে 30,000 টাকা। তাহলে 7,05,000 টাকা থেকে 30,000 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি 6,75,000 টাকা। এটাই ব্যবহৃত কাঁচামালের ব্যয়, অর্থাৎ আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় পেয়ে গেলাম 6,75,000 টাকা। এরপরে খতে বসে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে আমরা জানি যে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করলে মুখ্য ব্যয় বের হয়। আমরা এখানে প্রথমে প্রতিষ্ঠানের নাম, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এই কথাগুলো লিখে নিব। তারপর আমরা শুরু করব ব্যবহৃত কাঁচামালের ব্যয় দিয়ে। ব্যবহৃত কাঁচামালের ব্যয় কহতে প্রাপ্ত 6,75,000 টাকা, এটার সাথে প্রত্যক্ষ মজুরি 4,80,000 টাকা যোগ করলে আমরা 11,55,000 টাকা পাচ্ছি মুখ্য ব্যয়। এটার সাথে যোগ হবে কারখানা উপরি ব্যয়। আমরা জানি যে প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ বা কাঁচামালের ক্রয় এগুলো যায় মুখ্য ব্যয়ের মধ্যে, আর পরোক্ষ কাঁচামাল পরোক্ষ শ্রম পরোক্ষ মজুরি থাকলে এগুলো আসে আমার কারখানা উপরি ব্যয়ের মধ্যে। তাহলে আমরা আসি কারখানা উপরি ব্যয়ের মধ্যে। প্রথমে আমরা পাচ্ছি পরোক্ষ মজুরি 90,000 টাকা, এরপর আমরা দেখি কারখানা উপরি ব্যয় 75,000 টাকা, এই দুটো যোগ করলে 1,65,000 টাকা, মুখ্য ব্যয়ের সাথে যোগ করলে আমরা পাচ্ছি 13,20,000 টাকা। এটা হচ্ছে উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়ের সাথে বাদ দিব পরিত্যক্ত দ্রব্যাদি বিক্রয় 3,05,000 টাকা, বাদ দিলে আমরা পাচ্ছি উৎপাদিত পণ্যের ব্যয় 13,16,500 টাকা। এটার সাথে আমরা কি হবে উৎপাদিত পণ্যের মজুদ অর্থাৎ তৈরি পণ্যের মজুদ অর্থাৎ ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস, ফিনিশড গুডস এর ওপেনিংটা এখানে যোগ হবে উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে,
উৎপাদিত পণ্যের মজুদ 1/1/2017 অর্থাৎ ওপেনিং ফিনিশ গুডসে গেলে যোগ হবে 70,000 টাকা, তাহলে 13,16,500 টাকার সাথে 70,000 যোগ করলে 13,86,500 টাকা হয়। এবং এখান থেকে ক্লোজিং ফিনিশ গুডস অর্থাৎ উৎপাদিত পণ্যের মজুদ বা তৈরি পণ্যের মজুদ সমাপনীটা 31/12/2017 বাদ দিব আমরা 82,000 টাকা, অর্থাৎ প্রারম্ভিকটা যোগ করব উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে, প্রারম্ভিক তৈরি পণ্য যোগ করব, সমাপনী তৈরি পণ্য বাদ দিব, প্রারম্ভিক ফিনিশ গুডস যোগ করব, ক্লোজিং ফিনিশ গুডস বা এন্ডিং ফিনিশ গুডস বাদ দিব, প্রারম্ভিক তৈরি পণ্য যোগ করব, সমাপনী তৈরি পণ্য বাদ দিব, তা বাদ দিব আমরা 82,000 টাকা। তা 13,86,500 টাকা থেকে 82,000 টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি 13,04,500 টাকা। এটাই হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়, এটাই ছিল আমার বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমরা দেখব গোয়াতে আমার কাছে কি চেয়েছে। গোয়াতে চেয়েছে আয়ের বিবরণী তৈরি করতে এবং নেট লাভ অনুপাত নির্ণয় করতে। তাহলে আসে আমরা আয় বিবরণী, আয় বিবরণী তৈরি করতে গেলে আমরা লিখবো লীলা মিলস লিমিটেড আয়ের বিবরণী 2017 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের জন্য। প্রথমে আমাদের এখানে আসবে উৎপাদিত পণ্যের বিক্রয়, আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে 18,30,000 টাকা। এখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব 13,04,500 টাকা, যেটা আমরা একটু আগে খতে পেয়েছি। তাহলে 18,30,000 থেকে 13,04,500 টাকা বাদ দিলে 5,25,500 টাকা বেরোয় মোট মুনাফা। মোট মুনাফা থেকে আমরা পরিচালন খরচ বাদ দিব। পরিচালন খরচের মধ্যে প্রথমে আসে বিক্রয় খরচ 48,500 টাকা, এরপরে আসতেছে অফিস ও প্রশাসনিক খরচ 1,10,000 টাকা। এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 1,58,500 টাকা, এবং মোট মুনাফা থেকে 1,58,500 টাকা বাদ দিলে আমরা নিট মুনাফা পাচ্ছি 3,87,000 টাকা। এর সাথে আমাদের নিট নিট লাভ অনুপাত চেয়েছে, নিট লাভ অনুপাতটা আমরা করব নিট লাভ ভাগ নিট বিক্রয় গুণন 100। এটা আমরা অনুপাত বিশ্লেষণের মধ্যে জানি যে নিট লাভ অনুপাতটা কিভাবে বের করতে হয়। তাহলে নিট লাভ পেয়েছি 3,67,000 টাকা, নিট বিক্রয় 18,30,000 টাকা আমার অঙ্কের শুরুতে অঙ্কের মধ্যে দেওয়া আছে গুণন 100। তাহলে 3,67,000 টাকাকে 18,30,000 দিয়ে ভাগ করলে এবং 100 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 20.05%, অর্থাৎ নেট লাভ অনুপাত হচ্ছে আমার 20.05%। এই ছিল আমার আজকের অঙ্ক। আমরা এইভাবে সালের অঙ্কগুলো দিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে চ্যাপ্টার ওয়াইজ ধারাবাহিক আলোচনাও দিব ইনশাল্লাহ। এবং এইভাবে আমাদের ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার চলতে থাকবে, আমাদের ধারাবাহিকভাবে অঙ্কগুলো চলতে থাকবে ইনশাল্লাহ। আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।